একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেচমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আগামী নির্বাচনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 1,10,00,000 টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে সব কথা বলেন তিনি। বিএনপি নেতা রিজভী আহমেদের জ্যামিতিক হারে দেশে গুম খুন বাড়ার অভিযোগের জবাবে মন্ত্রী আরও বলেন, সরকারকে বিব্রত করতেই তাদের এমন অভিযোগ। এ সময় বিএনপির কাছে গুম খুনের তালিকা চান সেচমন্ত্রী। এছাড়া কবি ও গবেষক ফরহাদ মজহার অপহরণ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি নিজেই জানিয়েছেন সরকারকে বিব্রত করতে তাকে অপহরণ করা হয়েছে। আজকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারে একটা চক্রান্ত চলছে। জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমি সকলের কাছে আহ্বান জানাবো।